কাজই তো নেই। দিদিমণি বলছে গাদা কাজ আছে, 2000 টাকা নাও আর বোম বাঁধো, বোম বাঁধো। ভোটের আগে লোহার রড হাতে, বাঁশ, বোম, পিস্তল নিয়ে আর মুখে একটা করে তোয়ালে আর গামছা বেঁধে বেরিয়ে পড়ো। না তো একটা হেলথ সেন্টার, না তো একটা হসপিটাল, না তো একটা লাইব্রেরি, না তো একটা কমিউনিটি হল, না তো একটা কমিউনিটি ল্যাটরিন, নেই তৈয়ার হোগা। কারণ মূলধনী খাতে টাকা স্যাংশন হয়নি। কে কতদিন রাজমিস্ত্রির সাথে কাজ করবেন, কে কতদিন রোড কনস্ট্রাকশনের লেবার হিসাবে কাজ করবেন, কাজই তো নেই, কাজই তো নেই। দিদিমণি বলছে গাদা কাজ আছে, 2000 টাকা নাও আর বোম বাঁধো, বোম বাঁধো। ভোটের আগে লোহার রড হাতে, বাঁশ, বোম, পিস্তল নিয়ে আর মুখে একটা করে তোয়ালে আর গামছা বেঁধে বেরিয়ে পড়ো। মানুষ গরিব, খেতে খাওয়া মেহনতি মানুষ তৃণমূলকে আশীর্বাদ করেছিল, ভোট দিয়েছিল, বিগত নির্বাচনে বিজেপিকেও ভোট দিয়েছিল। গরিব মানুষ, খেতে খাওয়া মেহনতি মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় মানুষের প্রতি আমাদের কোনো রাগ ক্ষোভ নেই। কিন্তু এটা তো সত্যি যে মানুষ রাতের অন্ধকারে তৃণমূলকে দই ভেবে খেয়েছিল, এখন দেখছে এটা দই নয়, ওটা চুন খেয়ে ফেলেছি, গোটা মুখ পুড়ে গেছে মানুষের। তাই মানুষ আজকে রুখে দাঁড়িয়েছে, তাই মানুষ রুখে দাঁড়িয়েছে। পিঠ দেওয়ালে থেকে গেলে কি করে ঘুরে দাঁড়াতে হয়, প্রথম দিনই বোল্ড আউট করে বড়শুল, ভাঙর, কেনি, বারাবনী ঘুরে দেখিয়ে দিয়েছে দমকল, রানীনগর, সেই সমস্ত কমরেডদেরকে এই বড়জোড়া সমাবেশ থেকে আমরা লাল সেলাম জানাচ্ছি, লাল সেলাম জানাচ্ছি আমাদের প্রার্থীদেরকে, যে এই বাজারে, এই সন্ত্রাসে, এই মানুষের সাহস, মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে যারা ব্লক অফিসে গেছেন, একটা প্রস্তাবক, দুটো সাক্ষীকে সাথে নিয়ে ফর্ম ফিল আপ করে নমিনেশন করেছেন, তাদের সবাইকে লাল সেলাম। প্রথম রাউন্ডে আপনারা সবাই জিতে গেছেন। আর ও লোক গরিব জনতা কা, আম জনতা কা সাহস সে হি ডরতে হ্যায়, ও লোক ডরতে হ্যায়। ইতনা গোলা বারুদ, ইতনা পুলিশ, ইতনা গুন্ডা, ইসকে বাবজুদ ও ডরতে হ্যায়। লেকিন ও কিসসে ডরতে হ্যায়, ও ডরতে হ্যায় কি এক দিন গরিব, দবকা, কুচলা হুয়া, পিছড়ে বর্গ কা, পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ, ওদেরকে একদিন ভয় পাওয়া ছেড়ে দেবে। তাই আজকে ওরা ভয় পেয়েছে, আজকে ভয়ের ঘরে ভয় ঢুকেছে, তাই আজকে ওরা পিছিয়ে আছে। কিন্তু ভোটের দিন, কাউন্টিং এর দিন ওরা আবার বেরোবে, নখ, সিং, দাঁত ধার করে বের করে। কেন জানেন? কারণ পঞ্চায়েতে যদি ওরা না যেতে তাহলে পেটে খেতে পাবে না, কারণ পঞ্চায়েতগুলো ওদের খাবার জায়গা, আর পঞ্চায়েতগুলোকে তো খাবার জায়গা করলে চলবে না, চলবে না খাবার জায়গা করলে। তাই এই গোটা পঞ্চায়েতি রাজকে, এই পঞ্চায়েতি ব্যবস্থাকে, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছ থেকে আবার তাদের ক্ষমতাকে ফিরিয়ে দিয়ে মানুষকে মানুষের মতন বাঁচতে সাহায্য করতে হবে। পুছনা পড়েগা সবার আপ লোগোঁ কো, আর যো দূর খড়ে রেকর হম লোগোঁ কা বাত সুন রহে হ্যায়, আপ লোগোঁ কো ভি সবাল পুছনা পড়েগা কে কোন অধিকারে দিল্লি সরকারটা আমাদের 100 দিনের কাজের টাকা বাকি রেখে দিয়েছে, দিচ্ছে না। আইনে আছে? নেই, নেই আইনে। ঠিক আছে, টাকা তুমি তৃণমূল লুট করেছিলে বলে কিছুদিন আটকে রেখেছ, কিন্তু 84 লক্ষ জব কার্ড তুমি বাতিল কেন করে দিলে?